সকালে বস্তায় ভরা ধান নিয়ে হাটে আসেন চাষিরা, আর ব্যবসায়ীদের সঙ্গে দর কষাকষিতে চলে নওগাঁর চকগরি হাটে বেচা কেনা। গেল কদিনের চেয়ে হাটে জিরা, কাটারি, আটা, সুবলতা জাতের ধানের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় মনপ্রতি 60 থেকে 70 টাকা, দর কমায় হতাশ কৃষক। সার, কীটনাশক সহ নানা কৃষি উপকরণের দর দফায় দফায় বৃদ্ধিতে কৃষকদের অভিযোগ, প্রতি কেজি ধান উৎপাদনে খরচ পড়ছে 27 থেকে 28 টাকা। আর এসব উৎপাদিত ধান হাটে বিক্রি করতে এসে নিয়ন্ত্রণ বাজার ব্যবস্থায় কাঙ্ক্ষিত দর না পাওয়ার অভিযোগ তাদের। এক মন ধান ফলাতে 1000 টাকা পার খরচ, আর সেই ধান হাটে আনে বিক্রি হতে 950 টাকা। মিলারা বিভিন্নভাবে ধান কিনে কৃষক কুলকে ঠকাচ্ছে। ধান ব্যবসায়ীরা ব্যবসা করে প্রচুর টাকা লাভ করে, আমাদের লস যায়। হাটে ধানের যোগান দেখে দর নির্ধারণ করেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের দাবি, ঈদের পর কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ধান না কেনায় কমেছে দর। ঈদের জন্য সবাই ব্যস্ত, এই কারণে কোম্পানি এখনো নামেনি মাঠে, নামলে বাজারটা বাড়বে। বড় বড় কোম্পানি বর্তমান ধান কিনিচ্ছে না, না কেনার জন্য বাজারটা একটু কম। গেল বুড়ো মৌসুমে জেলায় প্রায় 12 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে বলে জানায় কৃষি বিভাগ। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।